Assalamualaikum. What's up, guys? Shobai kemon achen? Asha kori shobai bhalo achen. It's me Abdussamadofficial and you're watching Abdussamadofficial YouTube channel and aske vlog 8. Aske amra bero hoyechi already. Ekhon time already baje 10:30 11 ta hoye geche. Ekhon amra gari bear korte hobe. Ekhon amar gari ta dekhte hobe kon position e ache. Gari to onek gari underground e. Ekhon amar gari to ekebare bitre hoye geche. Assalamualaikum, guys. What's up? Guys, amra goto vlog e chilam na to amra je vlog এইটে ব্লগ আসছি তো আব্দুসামা তো আমাদেরকে বলেছে যে এইট তো আমাদের সারা হবে না যে আমরা এসেছি তো আজকে তো আমরা গাড়ি নিয়ে যেতে হবে এখন গাড়ি কিভাবে বা করবো দেখেন গাড়ির অবস্থা গাড়ি তুলা দিয়ে বের করছে আমাদের কোনো রাস্তা পাচ্ছি না যে আমরা কিভাবে গাড়িটা এখনকে বের করবো গাড়ি বের করলাম অ্যান্ড এখন আমরা রোনা হয়ে যাবো বের হই আস্তে আস্তে যখন আমরা ঠাকুরবাড়ি চলে এসেছি লেডি সবাই আর কি মন্তব্য বলো তো গাইজ এখানে এসেছি আমরা তো এসেছি পার্কে তো এখানে কি হচ্ছে আমরা কিছু বুঝতে পারছি এখানে শুধু মেয়ে আর মেয়ে আর ছেলে এখানে সবাই যেমন আমরা যা ভিউ দেওয়ার তা ইনশাল্লাহ চেষ্টা করবো দেওয়ার তো এটা হচ্ছে ঠাকুরবাড়ি পার্টি সেন্টার আপনারা যদি কারো বার্থডে সেলিব্রেশন এন্ড এঙ্গেজমেন্ট এনি কাইন্ড অফ পার্টি যদি করতে চান তাহলে আপনারা এখানে আগে ভাড়া দিবেন তাহলে এখানে খুব সুন্দর মতো আর ঠাকুরবাড়ি তেমন একটা ভিউ দেখানোর মতো কিছু নাই কিন্তু খুব সুন্দর নির্বিড়ি জায়গা এখানে সবাই সবার গার্লফ্রেন্ডকে নিয়ে আসতে পারবেন আপনারা আপনাদের গার্লফ্রেন্ডকে নিয়ে আসতে পারেন এনজয় করতে পারেন নির্বিড়ি জায়গা এটা আপনারা সবাই এনজয় করতে পারেন কিন্তু এখানে তেমন কিছু দেখার নাই আমি ফার্স্টেই বলতেছি এখানে কোনো কিছু তেমন দেখার নাই এটাই হচ্ছে ঠাকুরবাড়ি বা এখানে আসলে ওই যে নির্বিড়ি জায়গা বা ঢাকা থেকে আসলে কোনো পার্টি করতে হলে এটাই হলো ঠাকুরবাড়ি আর কিছু দেখানোর নয় ওবা হয়ে গেছি যে এত সুন্দর ওয়াটার পার্ক কিন্তু এটা তো গরিবের ওয়াটার পার্ক আমরা ডাব্বা খেয়ে ফেলেছি আজকে এখানে গোসল করা হবে মাস্তি হবে মজা হবে মুরগিও গোসল করতে না
ওখানটা বিউ সুন্দরই হইনি তো गाइस আমরা তো আসলাম এন্ড দেখলাম আসলে সুন্দর জায়গা গার্লফ্রেন্ড নিয়ে এসে মজার গার্লফ্রেন্ড কে নিয়ে এসে মজা করবেন এন্ড আমরা যা ভিউ দেওয়ার তা তো অবশ্যই দিব এন্ড আপনারা অবশ্যই আসবেন কেন আসবেন আর রিজেন্ট পার্কে আপনারা সবাই ফ্যামিলি কেউ নিয়ে আসবেন কোনো সমস্যা নাই তো আমরা দেখবেন আমরা সামনে যাচ্ছি আর অনেক জায়গায় আপনারা দেখতে পারবেন ও গাইস রান কি বলেছো আজকে আসার মেইন প্ল্যান হচ্ছে রুহান তো রুহানকে আমি আমি ওরা কালকে রাত্রে ফোন দিয়ে বলেছে যে আজকে আসবো এন্ড সব দায় ওর এখানে কোনো সুন্দর কিছু এসে দেখতে পারলাম না আমি কি বলবো গাইজ আমি তো ম্যাপ দেখি সব সবখানে যাই তো ম্যাপে তো দেখেছি অনেক সুন্দর গাইজ যেমন আমাদের ঠাকুর বাড়ি দেখা শেষ অলরেডি আমরা ফটোশুট যা ছিল তা নিয়ে ফেলেছি রুহান কি খবর আমরা যাচ্ছি রেস্টুরেন্টে খাবার জন্য আমরা লাঞ্চ করব আমরা ঠাকুর বাড়ি থেকে বের হয়ে পড়েছি এখন আমরা রেস্টুরেন্টে যাওয়ার পথে আছি দেখি রাস্তায় ভালো একটা রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়া করব তারপর এখন আমরা আপনারা সবাই জানেন সিলেটের বিখ্যাত শিল্পী আসন দাদা আমরা এখন আসন দাদার জাদুঘরে এসেছি আসন দাদার সব কিছু দেখবেন আপনাদের ভিউ দিব তো লেটস গো আমাদের সাথে দেখুন আসসালামু আলাইকুম
প্রাচীনকালের কিছু জিনিস যেমন সিংহর ছশো বছরের আগেরও কিছু জিনিস যেমন সিংহ ইট পালু অনেক এখানে একটা চেয়ার, তারপরে এই যে হাসন রাজার টুপি পাঞ্জাবি এবং হাসন রাজার গান সব কিছুই আছে এখানে। হাসন রাজার দেখতে পাচ্ছেন দেওয়ান সিন্ধু ছশো বছরের আগে, কিন্তু এটা যে হাত হাত দেওয়া নিষেধ তাই আমরা চিনা, কিন্তু ছশো বছরের আগের আপনারা চাইলে এখানে এসে দেখতে পারেন। তো এখন আমরা বের হয়ে যাবো, ব্লগ চেঞ্জ করবো ইনশাল্লাহ। আজকে ব্লগটি এখানে ইন করবো আমরা, তো ব্লগে অবশ্যই আমি ভালো ভালো ভিউ দিয়েছি, এনজয় হয়েছে। অ্যান্ড আমাদের কোনো ব্লগে ভুল ত্রুটি হলে কুমার দৃষ্টি দেখবে, তবে আমাদেরকে সাপোর্ট করে যাচ্ছেন, আমাদেরকে এরকম সাপোর্ট করে যান আমরা আরও সুন্দর সুন্দর ঐতিহাসিক জিনিস পার্ক সব কিছু তুলে ধরবো আশা করা যায়। সিলেটের সিলেটকে আমরা খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করবো, তো সবাই আমাদের সাথে থাকবেন। অ্যান্ড সামনে কোন কোন জায়গায় ব্লগ চান তাড়াতাড়ি কমেন্ট করুন, আরও সামনে ব্লগ পেতে হলে মাস্ট সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দি বেল আইকন প্রেস করবেন, কারণ হলো আমি আরও ভালো ভালো ভিডিও বানাবো ইনশাল্লাহ, আপনাদের এই ভিডিওর নোটিফিকেশনে চলে যাবেন, আপনারা পেয়ে যাবেন, আপনারা এনজয় করবেন। তো আজকে ব্লগটি এ পর্যন্ত, আশা করি ব্লগ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন, তো আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।